মৃত্যু পর্যন্ত এই দুনিয়াতে বসবাস করার সুযোগ পেলাম, তখনও আমার জীবনের সাক্ষী স্তর ছিল। আবার আমি যখন এই দুনিয়াতে এলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হুকুম আমার উপরে আরোপ করলেন, শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত আমার এই জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন আরো সাতটি স্তরে ভাগ করেছেন। দুনিয়াতে এসে আমার জীবন পরিচালনার জন্য এবং সাথে সাথে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য আমার শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ সাতটি অঙ্গ দান করেছেন। এই সাত অঙ্গ নিয়ে আমি এই দুনিয়াতে কার কথা মানব, আল্লাহর গোলামি করব নাকি নাফরমানি করব, এই জন্য আমাকে এমন একটা কালিমা দান করেছেন যেই কালিমার মধ্যে সাতটি শব্দ। এই সাতটি শব্দ বলা কালিমা নিয়ে যখন আমি আমার জীবন শেষ করে আমি একেবারে জান্নাতের গেট পর্যন্ত অথবা জাহান্নামের গেট পর্যন্ত যাব, এখানেও আমার জীবনের মধ্যে সাতটি স্তর। যারা বলেন সুবহানাল্লাহ, আরো যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জায়গায় জায়গায় সাত ভাগে আল্লাহ পাক আমাকে ভাগ করলেন, তার রহস্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমার আপনার জীবন সম্পর্কে, আমার আপনার শেষ পরিণতি সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে সুন্দরভাবে বিশদভাবে অত্যন্ত দারুণভাবে আল্লাহ পাক আমার সামনে পেশ করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের মধ্যে আমার সৃষ্টি, আমার দুনিয়ার জীবন, আমার পরকালের জীবন, এই জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আয়াত সম্পর্কে ইরশাদ করেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে ইরশাদ করেন, ও আমার বান্দা, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, ও বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে মাটি থেকে আমি আল্লাহ তৈরি করেছিলাম ঠিক ওই মাটিতেই আবার আমি তোমাকে ফিরে নিয়ে যাব। ও বান্দা তুমি জেনে নাও, তুমি মাটিতে চলে যাওয়ার পরে তোমার জীবন শেষ হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে 50-60-100 বছরের একটা হায়াত দান করেছিলাম, এই হায়াতের হিসাব নেওয়ার জন্য আবার আমি তোমাকে এই মাটি থেকে বের করে নিয়ে আসবো। ঠিক না বেঠিক কথা বলেন? আমাদের হায়াত, আমাদের মাউত, আমাদের হাসর আসরা নাই, এই আমাদের জীবনের মধ্যে কোন সন্দেহ নাই। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা নবীনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মাটি থেকে সৃষ্টি করেছেন, আদম সম্বন্ধে সরব করে আদমের বাপ বাজারের হাট থেকে আল্লাহ পাক আমাদের আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাম কে সৃষ্টি করেছেন। এরপরে আর কাউকে মাটি থেকে সৃষ্টি করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আমাদের মাতা পিতার কিরণের মাধ্যমে এবার আমার আপনার বংশকে বিস্তার করলে আমরা মায়ের পেট হয়ে এই দুনিয়ার আলো বাতাস দেখা সুযোগ পেয়েছি। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমের আগে আর কাউকে তৈরি করলেন কিনা? হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যখন এই দুনিয়া তৈরি করলেন, এই দুনিয়াতে মাটি বলতে কোনো কিছু ছিল না, শুধু পানি আর পানি, পানির ঢেউ আর তরঙ্গ, এই দুনিয়াতে মাটি বলতে কোনো কিছু নাই। আল্লাহ পাক এক সময় এই পানিকে হুকুম করলেন, পানিগুলা পরস্পরে তরঙ্গের মাধ্যমে, ঢেউয়ের মাধ্যমে বর্তমানে খানে কাবা যে জায়গাতে অবস্থিত ওই জায়গাতে কিছু ময়লাকে আল্লাহ পাক একত্রিত করে দিলেন। ওই ময়লাগুলোকে এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ওই জায়গাতে এক টুকরা মাটি আল্লাহর হুকুমে তৈরি হয়ে গেল। তাহলে দুনিয়াতে সর্বপ্রথম মাটি তৈরি হয়েছে কোথায়? কাবার জায়গায়। কথা বলেন, কোন জায়গায়? কাবার, যেখানে আমার আপনার সিজদার জায়গা, আমার আপনার কিবলা পবিত্র খানায় কাবা অবস্থিত, ওই জায়গাতে এক টুকরা মাটি তৈরি হয়। নবী আমার ইরশাদ করেন, ও আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তিনটি জিনিস তৈরি করেছেন, মুখ খুলে বলেন কয়টা? ওই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে কয়টা?
তাহলে ওই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে কয়টি জিনিস? নবী আমার ইজ্জত করেন, ও আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবার স্থানে তৈরি হওয়া ওই মাটিকে একটা অংশকে তরঙ্গের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেলেন মদিনায়, যেই মদিনাতে আমার আপনার নবী রওজা মুবারকের শাহিদ আছে। যেন বলেন সুবহানাল্লাহ। এই কারণে নবী আমার ইজ্জত করেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি তুরবা, ও আমার উম্মতের বান্দাবান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন মানুষকে তৈরি করেন তখন ওই মানুষকে তৈরি করার পরে তাকে যেই মাটি থেকে তৈরি করা হয়েছে তার নাভির মধ্যে মাটির একটা অংশ আল্লাহ পাক দিয়ে দেন। হাত্তা ইউদফানা ফিহা, ওই নাভির মধ্যে মাটিটা কেন দেওয়া হয়? যাতে করে এই মাটিতেই আবার তাকে কবরস্থ করা হয়। যারা বলেন সুবহানাল্লাহ। নবী আমার ইরশাদ করেন, ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদা, ওয়া আমার উম্মত, আমি এবং আমার বন্ধু আবু বকর আর উমর, আমাদের তিনজনকে একই মাটি থেকে তৈরি করা হয়েছে। আত্তা নুদকনা ফিহা, আর এ কারণেই আমি এবং আমার দুই বন্ধু আমরা একসাথে কবরের মধ্যে শায়িত হব। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যারা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন আমার নবীর রওজার পাশে দুই পাশে দুইটি কবর আছে, একটা হলো কার? হযরতে আবু বকর সিদ্দিকের, আরেকটা হলো হযরতে উমরের। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমার ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মধ্যে যে মাটিটা দিয়ে দেন এই মাটিতে যাতে করে তার মৃত্যুর পরে তার নবীর মাটিটা তার তৈরি হওয়া মাটিকে তালাশ করি না, আর তার যে জায়গাতে কবর হবে ওই জায়গাতে সে যেন পৌঁছার ব্যবস্থা হয়। যেন বলেন সুবহানাল্লাহ। নবী আমার ইরশাদ করেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে পর্যায়ক্রমে পৌঁছে গলে একেবারে শেষ হয়ে যায়, কিন্তু তার মেরুদণ্ডের হাড়ের নিতম্ব বা তার ফাসার নিকটে একটি হাড়ের একটা অংশ, জাররা পরিমাণের একটা হাড়ের অংশ আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে রেখে দেন, যাতে করে হাশরের ময়দানে আবার এই কবর থেকে ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দা করতে পারেন। যেন বলেন সুবহানাল্লাহ। আমার ভাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির পরে মাটি দিয়ে তৈরি করেছেন। আল্লাহ পাক যখন আদমকে বানাবেন জিব্রাইল আমিনকে ডেকে বললেন, ও জিব্রাইল, আমি আমার প্রথম মানুষ আদমকে মাটি দিয়ে তৈরি করব, তুমি মাটি সংগ্রহ করো। জিব্রাইল আমিন বলল, ইয়া রব্বুল আলামিন, আমি কোন মাটি নিব আদমকে তৈরি করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন।